মানে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এখানে ওরা কোনো মানে এক্সট্রা কোশ্চেন করে না যে কি আমাকে প্রমাণ দেখান বা কিছু। আমি যখনই কোনো সেলুনে যাই না আমার মনে হয় ভুলভাল চুল কেটে দেবে, বাট চুলটা ঠিকঠাক কেটেছে তোমরা দেখতেই পাচ্ছ। মানে জলে এত ঝাপাঝাপি করেছি গরম ঠান্ডা লেগে গেছে কোনো। গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু হলো একটুখানি ভজকটা অবস্থা দিয়ে, কারণ আমরা বেশিরভাগ সময় এখন অর্ডার খাবার দাবার যা কিছুই হোক না কেন অনলাইন অর্ডার করি, তো কোনো সময় এরকম হয় না। আজকে প্রায় আমরা 25 আইটেমস অর্ডার করেছিলাম আর সেখান থেকে 10 আইটেমস মিটছি, তো তার জন্য কী করবো বুঝতে না পেরে তো তার জন্য সকাল সকাল গেছিলাম হচ্ছে ওয়ালমার্টে কথা বলতে যে আইটেমগুলো মিসিং আছে এই আছে। তো ওরা বললো যে কোনো অসুবিধা নেই, একটা নাম্বার দিল, ওই নাম্বারে কল করতে বললো, বলে বললো যে এই আইটেমগুলো মিসিং আছে, এটা বললে পরে ওরা রিফান্ড করে দেবে। তো এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো এই গাছগুলো দেখি দারুণ ফুল হয়েছে, এই গাছ দুটোতে দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদেরকে দেখাই। আজকে বাইরে যা রোদ ছিল না, মনে হচ্ছিলো আরেকটু হলেই আমার মানে টাক ফেটে যাবে এরকম একটা অবস্থা। বাট দেখো ভিতরে চলে এসেছে, ভিতরের ভেতরে বাইরের ওদের সাথে কোনো ম্যাচই নেই, মানে যতক্ষণ তোমার গায়ে রোদটা লাগছে তোমাকে পুড়িয়ে দেবে, তখন তুমি ঘরের ভিতরে চলে আসবে, তখন মনে হবে আহ কি শান্তি। চলে এসেছি ঘরে। তো এই মুহূর্তে এখন আমরা বাড়িতে আছি, এখন বাজে হচ্ছে 3টে, এর মাঝখানে তৃষিতা ওয়ালমার্ট থেকে আসার পর আমরা গেছিলাম আবার চুল কাটতে। সবাই আমাকে আগের ভিডিওতে তোমরা বলেছিলে আমার কেন চুল কাটা হয়নি, চুলটা অনেক বড় হয়ে গেছে, এর হয়েছে হ্যান ত্যান। তো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল তৃষিতার সাথে একটা খুব ভালো স্যালুনে গিয়ে চুল কাটার, বাট আমি আর ওয়েট করতে পারলাম না। আমি এই আমাদের বাড়ির ঠিক পাশেই একটা স্যালুনে গেছিলাম, সেখানে একটা ছোট্ট ক্লিপ করেছি আমরা, ভেতরে আর অত ভিডিও ফিডিও পাইনি, বাট খুব নার্ভাস ছিলাম। কেন আমি জানি না, আমি যখনই কোনো স্যালুনে যাই না আমার মনে হয় ভুলভাল চুল কেটে দেবে, বাট চুলটা ঠিকঠাক কেটে কেটেছে তোমরা দেখতেই পাচ্ছ, এখন সবে কেটেছে, তো এখন একটু 19-20 লাগছে, কিছুদিন পর এটা ঠিক হয়ে যাবে। অনেকে তো দেখে বলছে যে মানে যারা আমাকে এখন চেনে এই মানে ফ্ল্যাটের মধ্যে মানে অ্যাপার্টমেন্টে, তারা এখন দেখলো মানে চুল কেটে এসেছি, কেউ বলছে না চুল তো কাটোনি, এই তো সেই কে সেই চুল আছে, আমি বেশি ছোটো করিনি, আবার একটু ট্রিম করে দেবো কিছুদিন পর। আর তৃষিতা এখন বানাচ্ছে হচ্ছে পনির। পনিরের কী আইটেম হচ্ছে তৃষিতা? চিলি পনির। তৃষিতা যতক্ষণ রান্না করছে আমি ভাবলাম তোমার সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তৃষিতা একটু আগেই গেছিলো ওয়ালমার্টে তো মিসিং আইটেমের জন্য কমপ্লেন করতে, তো ওরা একটা নাম্বার দেয়, সেই নাম্বারটাতে আমি ফোন করি বাড়িতে এসে, তো আমাদের 10-10খানা আইটেম মিসিং ছিল। কোনোবার এরকম হয় না, প্রথমবার এরকম হয়েছে, তো ফোন করতে ওরা সাথে সাথে বলে যে মানে সরি, মানে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এখানে ওরা কোনো মানে এক্সট্রা কোশ্চেন করে না যে কি আমাকে প্রমাণ দেখান বা কিছু অ্যাটসেট্রা কেন নেই কিসের জন্য, কিচ্ছু না, জাস্ট তুমি বলেছো তোমার কথাটার মর্যাদা দেয় যে হ্যাঁ এই লোকটা ভুল বলছে না বা মিথ্যে বলছে না বাজে কথা বলছে না। তো তখন আমি বললাম যে 10টা আইটেম মিসিং ছিল, তো ওরা সাথে সাথে বললো যে ঠিক আছে আমরা তো আবার রিঅর্ডার করতে পারবো না আমাদের দিক থেকে, বাট আমি আপনাকে টাকাটা রিফান্ড করে দেবো। তো টাকাটা রিফান্ডও দেয়, সাথে অ্যাপোলজির জন্য ওরা কিছু ডিসকাউন্টও দেয় ওই সেম অর্ডারটার উপর, বলছে আপনি যদি সেম অর্ডারটা আবার করেন তাহলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। তো এটা জাস্ট একটা অ্যাপোলজি, মানে জিনিসটা খুব ভালো লাগলো যে একদম আমাকে 10-12 বার ভাবতে হলো না, হয়তো তৃষিতা ওখানে না গেলেও ওয়ালমার্টে চলতো, আমরা জাস্ট ভয় পেয়ে গেছিলাম যে কখনো এতগুলো আইটেম তো মিসিং হয়নি, তাই জন্য তৃষিতাকে পাঠিয়েছিলাম আমি ওয়ালমার্টে, বাট বাড়ি থেকে বসে ফোনে করলেও হতো। আর চলো দেখে নিই তৃষিতার কতখানি পনির রান্না হলো। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ হওয়ার পরে দুজনে ভাবলাম যে স্নান যেহেতু করা হয়নি এখন যাই হচ্ছে লাইক পুকুরে যায় না মানুষ খেয়ে দিয়ে উঠে স্নান করতে, আমাদের কাছে এখন পুলটা সেরকম হয়ে দাঁড়িয়েছে। আমি স্নান করেছিলাম মাঝখানে, মাঝখানে ওই চুল কাটার সময় যেরকম চুল কাটার দিয়ে তোমাকে জল দিয়ে না চুল কাটার পর একটু স্নান করে এসেছিলাম, সত্যি কথা। আরে পুলে অলরেডি সব বাচ্চা কাচ্চা চলে এসেছে, আওয়াজ শুনেই বুঝতে পারবে। আর আজকে মনে হচ্ছে ওয়েদারটা যেহেতু ভালো আছে আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দেবে, এখন মানে 12-12:30 সময় এখানে আসলে দাঁড়াতে পারতাম না, ওই জন্য এই টাইমটা এখন পারফেক্ট। এখন বাজে হচ্ছে 4-4:30 কাছাকাছি, আর স্যার আজকে সাঁতার শিখবে তাই তো? আমি সাঁতার জানি, আমি গঙ্গাতে সাঁতার কাটি। গঙ্গা কি সিরিয়াসলি সাঁতার পারি?
স্যার এখন সাঁতার শিখবে। আমাদের সামনেই একটা জায়গায় যাওয়ার প্ল্যান চলছে, সেটা এখনো ফিক্সড কিছু নেই, তো ওই জন্য ওর মনে হয়েছে যে সাঁতার শেখাটা খুব প্রয়োজন, না হলে ও হয়তো ওখানে গিয়ে বোর হবে। তাই পাড়ে বসে থাকবো, দেখবো তো পাড়ে জল জলে পা চুপিয়ে বসে থাকবো। তোমার ঠান্ডা রে তুই জানিস আমি কি জল স্নান করি, এর থেকে বেশি গরম জল আর কি হবে? অনেক ঠান্ডা গরম জল চাই আমার, জাস্ট লাইক মাইক্রোওয়েভ থেকে যেরকম গরম জল বেরিয়ে আসে। তাহলে আমি এক মগ করে এর মধ্যে নিয়ে নিয়ে ফেলি জল, তাতে রোদটা উঠলেই হয়ে যাবে। এখন বেজে গেছে হচ্ছে প্রায় 12:30টার কাছাকাছি, মানে জলে এত ঝাপাঝাপি করেছি, করার পর বাড়িতে এসে না শ্যাম্পু করেছি, কারণ ওই যে জলে যে ক্লোরিনটা থাকে ওটা যদি মাথায় থেকে যায় একদম চুলের একদম সত্যনাশ করে দেবে, তার জন্য শ্যাম্পু করেছি। করে ঠোরে ঠান্ডা লেগে গেছে কোনোভাবে, মানে আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো, আর চোখ মুখ দেখেও বুঝতে পারছো যে ছলছল করছে, আর পিছন থেকে স্যার আমাকে সমানে বকে যাচ্ছে, সমানে, মানে যতবার আমি এটা করেছি ততবার আমি ঝাড় খাচ্ছি বসে বসে, আর এত মাথা যন্ত্রণা করছিল, এত মাথা যন্ত্রণা করছিল যে আমি পুরো শুয়েই ছিলাম, এখন জাস্ট উঠলাম। তার কারণটা এটাই, যখন জলে বসে বসে ওখানে ইয়ে করছিল সুইমিং পুল, আমি তখন বলছি যে উঠে এসো, ওখান থেকে উঠে এসো, সারা রাস্তা আমাকে এটা বলে বলে এলো, দূর এই তো সবে নামলাম, এরকম তুমি তাহলে থাকবেই করে, যখন মানে কোথাও যাবে ওয়াটার পার্কে সারাদিন তো জলে থাকতে হবে, তোমার দ্বারা হবে না বলতো না। বলতো দেখো জলটা ঠান্ডা ছিল, রোদটা ওঠেনি, এরকম করো না শরীরটা খারাপ হবে, দিয়ে এসে বাড়িতে এসি চালিয়ে বসে গেল, ব্যাস এখন এখন তারপর কোনোভাবে এরকমভাবে আমাকে ভেঙানোর মানে হয়, সবসময় আমাকে ওই মুখটা করে করে দেখাচ্ছে, আমি কখনো কোনো মানুষ কোনো কোনো নাক টানলে ওরকম করতে পারে, করো মুখটা একবার কি করছিল ওইটাই, মানে কি বলবো, এতে কোথায় বলবে, বউ শরীর খারাপ হয়েছে, আসো আমি দেখছি, আমি ঠিক করে দিচ্ছি, তুমি চিন্তা করো না, আসো মাথা টিপে দিচ্ছি। বউ শরীর খারাপটার আগেই আমি বউকে দেখতে বলেছিলাম, বউ দেখেনি তো এবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক আজকে ব্লগ এইটুকুই রাখছি, মানে শরীর সত্যি একটু খারাপই হয়ে গেছে, আর তারপরে আরেকটা প্রবলেম ছিল যেটা, সেটা হচ্ছে মাথাটা মনে হচ্ছে পুরোভাবে আমি আজকে শুকাইনি, সেটা আরেকটা প্রবলেম হয়ে গেছে, তো তার জন্য হয়তো ঠান্ডাটা লেগে গেল কোনোভাবে। যাই হোক জানিও কীরকম লাগলো আজকের ব্লগটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা। এই টাটাটা কর।